কেউ বা বিক্রি করেন সবজি, কেউ করেন ভিক্ষা, আবার কেউ বাসাবাড়িতে কাজ কিংবা কোনো অফিসে নিরাপত্তা কর্মী। নিম্ন আয়ের এসব মানুষের জন্য রাজধানীর কারওয়ান বাজারে বিনামূল্যে ইফতারের আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। প্রথম রমজান থেকে ইফতার করতেছি, সবাই মিলে ইফতার করি, ভালো লাগে। প্রতিদিনই বাড়ছে মানুষের সংখ্যা, যোগ দিচ্ছেন বিভিন্ন অঙ্গনের ব্যক্তিত্বরা। শুক্রবার এসেছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন, নিজ হাতে সাজিয়েছেন ইফতার। তিনি বলেন, এমন আয়োজনে অংশ নিতে পারা আনন্দের। আমি তো এইভাবে কখনো সাধারণ মানুষের সাথে এমন বসে খুব একটা সুযোগ আমাদের হয় না, এটা একটা বিশাল অনুভূতি। যারা সারাদিন রোজা রাখে, প্রকৃত রোজা রাখে, তাদের সাথে বসে ইফতার করা ছিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণ। তাদের অভিভাবকরা জানান, মেলামেশায় এই শিশুদের বিকাশ ভালো হয়। আমার স্পেশাল বাচ্চা সহ এদেরকে সবাইকে পরিবার সহ এখানে আসছি, আমাদের চেষ্টা থাকবে ওদেরকে মোটামুটিভাবে সামাজিক করে নিয়ে আসার। সম্প্রতি বাংলাদেশে মাঝে মাঝে কিছু ঘটনা জাতির সামনে তুলে ধরে নানান প্রশ্ন, অথচ বাংলার সংস্কৃতি হচ্ছে বৈচিত্র্যময়, কিন্তু সঠিক নির্দেশনা না থাকায় এই বৈচিত্র্য নষ্ট হচ্ছে বলে মনে করেন এই সাংবাদিক। আমরা বেশি লোক, বেশি ধর্মের মানুষ, আমরা ওরা কম ধর্মের মানুষ, এগুলো বলে একটা সোশ্যাল মিডিয়াতে এক ধরনের উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। আমার মতে তারা তো মাইনরিটি, মেজরিটি যদি দেখতে হয়, প্র্যাকটিক্যালি এসে প্রত্যেকটা বাংলাদেশের আনাচে কানাচে কোনায় কোনায় পাড়ায় মহল্লায় এরকম সবাই মিলে বাংলাদেশ দেখে যাক। আয়োজকরা জানান, বাঙালি জাতির এই ভ্রাতৃত্ব কোনোভাবেই ক্ষুণ্ণ হবে না। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।